আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন আটটি ম্যাজিক্যাল হ্যাবিট সম্পর্কে কথা বলতে চলেছি, যা যদি আপনি ভালোভাবে বুঝে আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার 2024 সালটা আপনার জীবনের সেরা বছর হবে। কিন্তু শর্ত হলো আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ শেষের পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফোন অফ। একটি সার্ভেতে দেখা গেছে মানুষ নিজের ওয়ালেট ভুলে যেতে পছন্দ করবে, কিন্তু নিজের মোবাইল ফোন ভুলে যেতে পছন্দ করবে না। একটি অ্যাভারেজ ইউজার প্রতিদিন প্রায় 150 বার তার ফোন চেক করে, আর একটি অ্যাভারেজ পার্সন প্রতিদিন 6 ঘন্টারও বেশি নিজের মোবাইল ফোন ব্যবহার করে। তাই এই চ্যালেঞ্জে আপনাকে সবার প্রথমে আগামী 11 দিন পর্যন্ত আপনার ফোনকে আপনার থেকে দূরে রাখতে হবে। তা না হলে এই ফোন আপনাকে আপনার এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে দেবে না। বেশিরভাগ মানুষ নিজের একাকিত্বকে দূর করার জন্য মোবাইল ব্যবহার করে, কিন্তু যখন আপনি ব্যস্ত থাকবেন, আপনার কাজের মধ্যে ডুবে থাকবেন, তখন আপনার ব্রেনে ফোন ব্যবহার করার কথাটা আসবে না। বর্তমানে মোবাইলকে আমরা চালাচ্ছি না, বরং এই মোবাইল ফোনই আমাদেরকে পরিচালনা করছে। আমি জানি আজকের দিনে কোনো একটি কাজ করার জন্য মোবাইল অথবা ল্যাপটপের প্রয়োজন আছে। মোবাইল ল্যাপটপ ছাড়া আজ কোনো একটি কাজ করা অনেক কঠিন। কিন্তু আপনি কি জানেন, স্টিভ জবস, ওনার দ্বারা তৈরি করা আইফোন আজ বিলিয়ন মানুষ ব্যবহার করে, কিন্তু ওনার ছেলে মেয়েরা কখনোই আইফোন ব্যবহার করেনি। মার্ক জুকারবার্গ হয়তো ফেসবুক তৈরি করেছে, কিন্তু উনি কখনোই ফেসবুককে সেইভাবে ব্যবহার করেনি যেভাবে আমরা ফেসবুককে ব্যবহার করি। এইসব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার জন্য সব থেকে বেশি যা প্রয়োজন সেটা হলো সময়। আপনার মূল্যবান সময়টা আপনার গুরুত্বপূর্ণ কাজে লাগানো শুরু করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এইসব জায়গায় লাগিয়ে নষ্ট করবেন না। একটি মানুষ নিজের স্বার্থটা খুব ভালো বোঝে, কিন্তু যখন নিজের জীবনের কথা আসে তখন কেন একটি মানুষ নিজের স্বার্থটা বোঝে না? একটি মোবাইল কিভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে চলুন আমি বলছি। যখন কোনো একটি মানুষ কাজের মধ্যে 1 সেকেন্ডের জন্য নিজের ফোনটা হাতে নেয়, তখন ওই মানুষটির ফোকাস পুনরায় কাজে ফিরে আসার জন্য 25 থেকে 30 মিনিট সময় লাগে। তাই এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই চ্যালেঞ্জের মধ্যে আমি সবার প্রথমে আপনাদের ফোন থেকে কেন দূরে থাকতে বললাম। নাম্বার 2, স্লিপিং জোন। আমরা হাজার চেষ্টা করার পরেও আমাদের যে ঘুমানোর সময় সেটাকে আমরা সঠিক করতে পারি না। কিন্তু যদি আপনার ঘুম পূর্ণ না হয় তাহলে আপনি কোনো কাজেই ফোকাস করতে পারবেন না। একটি অ্যাভারেজ মানুষকে প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো দরকার। আপনি আপনার শরীরের উপরে অনেক কিছু আশা তো রাখেন, কিন্তু আপনার শরীর যা কিছু চায় সেই সব কিছু আপনি আপনার শরীরকে দিতে পারেন না। কম ঘুমানো এবং অতিরিক্ত ঘুমানো এই দুটোই আমাদের শরীরের জন্য অনেক খারাপ, কারণ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেন সারাদিন যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে সেই সমস্ত ইনফরমেশনগুলোকে স্টোর করে এবং আপনার ব্রেনকে পরিষ্কার করে রাখে, যাতে পরের দিন সকালে পুনরায় নতুন ইনফরমেশন কালেক্ট করতে পারেন। আপনি এমনটা অনেকবার দেখেছেন, যখন আপনি ঠিকভাবে ঘুমান না তখন আপনার ব্রেন কোনো ইনফরমেশনকেই সহজে মনে রাখতে পারে না, কারণ ওই সময় আমাদের ব্রেনটা সম্পূর্ণরূপে ব্লক হয়ে থাকে। তাই যদি আপনি চান আপনার ব্রেন ভালোভাবে কাজ করুক এবং আপনি আপনার নতুন আইডিয়ার সঙ্গে কাজ করবেন, তাহলে আপনাকে আপনার স্লিপিং টাইমটাকে ঠিক করতেই হবে। নাম্বার 3, টু ডু লিস্ট। আপনি এত কিছু করার পরেও আপনি আপনার প্রতিদিনের রুটিনটাকে ফলো করতে পারেন না। যদি আপনি জীবনে যাই কিছু হতে চান অথবা আপনি ভবিষ্যতে আপনার কোনো একটি আইডিয়ার উপরে কাজ করতে চান, তাহলে সেটা কেবলমাত্র আপনার ব্রেনে রেখে কোনো লাভ হবে না, কারণ অনেক আইডিয়া আমাদের ব্রেনে আসে, কিন্তু যখন সময় আসে ওই আইডিয়ার উপরে কাজ করার, তখন আপনার ব্রেন ওই আইডিয়ার ইনফরমেশনগুলোকে বাইরে বার করতে পারে না। এর কারণ হলো আপনি হাজারো আইডিয়া মনে রেখেছিলেন, অর্থাৎ আপনি আপনার ওই আইডিয়াটা ভুলে যাবেন। তাই আপনার টু ডু লিস্ট তৈরি করাটা এই জন্যও প্রয়োজন যে অনেক মানুষ বিনা কারণে অনেক বেশি কাজ করে। যে কাজগুলো করে তাদের মনে হয় যে আজ আমি অনেক বেশি পরিশ্রম করেছি, কারণ তাদের শরীর ক্লান্ত হয়ে যায়। কিন্তু যখন রাতে ঘুমাতে যায় তখন এরা বুঝতে পারে যে অনেক গুরুত্বপূর্ণ কাজই তারা আজ করতে পারেনি। আর যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটাই করতে পারেননি, তাহলে আপনার দিনটা কিভাবে সফল হলো? তাই আপনি আপনার জন্য একটি টু ডু লিস্ট তৈরি করে রাখুন, যাতে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ মিস না করেন। নাম্বার 4, মেডিটেশন। মেডিটেশন সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এটাকে অল্প কিছু মানুষ প্রতিদিন করে থাকে। মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতাকে ব্যবহার করার জন্য মেডিটেশনই হলো একমাত্র উপায়।
মেডিটেশনের মাধ্যমে আপনার কনসিয়াস ও সাবকনসিয়াস মাইন্ডের মাঝে যে কানেকশন, সেটাকে আপনি আরো বেশি মজবুত তৈরি করতে পারবেন। 2015 সালে হওয়া একটি রিসার্চ অনুযায়ী আপনি যদি প্রতিদিন কেবলমাত্র 15 মিনিট মেডিটেশন করেন, তাহলে এটা আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করে দেবে, যা আপনাকে অনেক রকমের অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখবে। অনেক মানুষই মেডিটেশনের আলাদা আলাদা পদ্ধতি বার করে মেডিটেশনকে এত কঠিন তৈরি করে দিয়েছে যে একটি সাধারণ মানুষ মেডিটেশন করতেই পারে না। অনেকে বলে মেডিটেশন করার আগে আপনার ব্রেন সম্পূর্ণ রিল্যাক্স থাকতে হবে, কিন্তু যখনই আপনি মেডিটেশন করতে বসবেন তখন আপনার ব্রেনে অনেক নতুন নতুন চিন্তা আসা শুরু করবে। মনে রাখবেন, আপনাকে কেবলমাত্র আপনার ওই চিন্তাগুলোকে অবজার্ভ করার চেষ্টা করতে হবে, আপনার ব্রেনকে থটলেস করতে হবে না। মেডিটেশন করার সহজ উপায় হলো আপনাকে পদ্মাসনে বসে পড়তে হবে এবং আপনার চোখটা বন্ধ করে রাখতে হবে। এরপরে আপনি গভীর নিঃশ্বাস নিয়ে আপনার নিঃশ্বাসের উপরে ফোকাস করবেন। আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি হয়েছে, আর এই প্রতিটি কোষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। তাই আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনি অনুভব করবেন যে আপনার ভিতরে পজিটিভ এনার্জি প্রবেশ করছে, আর আপনার নিঃশ্বাসটা ছাড়ার সময় এটা অনুভব করুন যে আপনি আপনার ভিতরের সমস্ত নেগেটিভ এনার্জিকে বাইরে বার করে ফেলছেন। নাম্বার 5, বুক রিডিং। প্রতিটা সফল মানুষের মধ্যে একটি জিনিস আপনি কমন দেখতে পাবেন, আর সেটা হলো এদের বই পড়ার অভ্যেস। অনেক সফল মানুষ তাদের সফলতার সম্পূর্ণ ক্রেডিটটা এই বইকেই দেয়, কারণ যে মানুষ বই লেখে সে তার জীবনের অনেক বছরের ভালো এবং খারাপ অভিজ্ঞতাগুলোকে শেয়ার করে। যেমন 48 Laws of Power, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইগুলো লিখতে লেখকের 25 বছর সময় লেগেছে। একবার ভেবে দেখুন, 25 বছরের অভিজ্ঞতা আপনি কয়েক ঘন্টার মধ্যে অর্জন করতে পারবেন। মোট কথা, যে লক্ষ্যটা অর্জন করার জন্য আপনি 10 বছর পরিশ্রম করতে যাচ্ছিলেন, যদি আপনি বই পড়ার অভ্যেস তৈরি করেন তাহলে আপনি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ওই লক্ষ্যটাকে 5 বছরেই পূর্ণ করতে পারবেন। বই পড়ার অভ্যেসটা যতক্ষণ আপনি তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বই পড়ার ক্ষমতাটা বুঝতে পারবেন না। যদি আমি কথা বলি আমাদের দেশের মোস্ট সাকসেসফুল পার্সন মুকেশ আম্বানি সম্পর্কে, তাহলে উনি এখনও প্রতিদিন বই পড়েন। উনি বলেন, আমার আগে অনেক বড় বড় বিজনেসম্যান এই পৃথিবীতে জন্ম নিয়েছে, আর আজ আমি তাদের এক্সপিরিয়েন্সগুলো পড়ে আমার বিজনেসে অ্যাপ্লাই করি, যার ফলে আমার অনেক কাজ সহজ হয়ে যায়। আজকের তারিখে টেসলা, স্পেসএক্সের মতো কোম্পানির মাধ্যমে ইলন মাস্ক কত কী করছে সেটা তো আমরা জানি। যেখানে একটি প্রাইভেট কোম্পানি স্পেস কোম্পানি তৈরি করার কথা কল্পনাও করতে পারে না, সেখানে ইলন মাস্ক কেবলমাত্র বই পড়ে স্পেসএক্সের মতো কোম্পানি তৈরি করে দেয়। তাই যদি আপনার বই পড়তে গিয়ে ঘুম পায়, তাহলে আপনি এটা ভাবা বন্ধ করুন যে আমি একটি সম্পূর্ণ বই বা একটি বড় চ্যাপ্টার পড়ব। আপনি আপনার ব্রেনকে কোনো রকমের টার্গেট দেবেন না, কারণ আপনার ব্রেন টার্গেট দেখে ভয় পেয়ে যায়। আপনাকে আপনার বই পড়ার অভ্যেসটা ছোট ছোট টার্গেট দিয়ে তৈরি করতে হবে। মোট কথা, আপনাকে আপনার বই পড়ার অভ্যেস তৈরি করতেই হবে, কারণ এই অভ্যেসটাই আপনার অন্ধকারের আলোর মতো কাজে আসবে। নাম্বার 6, কমিউনিকেশন স্কিল। মানুষই হলো একমাত্র প্রাণী যে কথা বলে, আর এই কথার মাধ্যমে সমগ্র পৃথিবী চলছে। একবার ভেবে দেখুন, যদি কেবলমাত্র একদিনের জন্য মানুষ কথা বলা ভুলে যায় তাহলে কি কি হতে পারে। একটি মানুষ কথার মাধ্যমে নিজের কথা বলে, কিন্তু কমিউনিকেশন স্কিলের মাধ্যমে একটি মানুষ না কেবল নিজের কথা বলে বরং নিজের কথাটা মানিয়ে নিতে পারে। অনেক রাজনীতির নেতা এই কমিউনিকেশন স্কিলটাকে খারাপভাবে ব্যবহার করে। উদাহরণ হিসাবে, কোনো একটি নেতা হয়তো বিগত কয়েক বছরে জনগণের জন্য কোনো কাজই করেনি, কিন্তু তারপরেও ভোটের আগে কেবলমাত্র নিজের কথা দিয়ে মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করে যে মানুষ আগের কোনো কথা মনে রাখে না, আর মানুষ পুনরায় তাকে ভোট দিয়ে জিতিয়ে দেয়। আর এই সব কিছু হলো কথার জাদু। তাই আপনাকে কমিউনিকেশন স্কিলটা ভালোভাবে শিখতেই হবে। এই কমিউনিকেশন স্কিলে যদি আপনি মাস্টার হতে চান, তাহলে আমাদের আগের একটি ভিডিও দেখতে পারেন। নাম্বার 7, চ্যালেঞ্জ। দেখুন, চ্যালেঞ্জ হলো এমন একটি জিনিস যা আমাদের ব্রেনকে ডাইরেক্ট ট্রিগার করতে পারে। আপনি চ্যালেঞ্জ নিয়ে কোনো একটি কাজ কমপ্লিট করার অভ্যেস তৈরি করুন। চ্যালেঞ্জ আপনি আপনার মতো করে যতদিনের খুশি নিতে পারেন। 7 দিনের, 11 দিনের, 21 দিনের চ্যালেঞ্জের সঙ্গে কাজ করার মধ্যে যে মজা আছে সেটা আপনি অন্য কোথাও পাবেন না, কারণ আপনার সম্পূর্ণ ফোকাসটা ওই চ্যালেঞ্জ পূর্ণ করার দিকেই থাকবে। নাম্বার 8, ডিসিপ্লিন। এই পৃথিবীতে কেবলমাত্র 5% এমন মানুষ আছে যারা তাদের তৈরি করা লক্ষ্যটার উপরে সঠিকভাবে কাজ করতে পারে। একবার ভেবে দেখুন,
যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে কাজ করে আপনি আপনার লক্ষ্যটা অর্জন করতে পারেন, তাহলে আপনি অন্য মানুষের থেকে কত বেশি আলাদা হতে পারবেন একবার ভেবে দেখুন। আজকের ডিসিপ্লিনটা আপনার আগামী জীবনটা কিভাবে পরিবর্তন করে দিতে পারে। যে কোনো একটি কাজ করার জন্য আপনার ডিসিপ্লিন থাকাটা খুবই দরকার। আর যদি আপনি ডিসিপ্লিন না থাকতে পারেন, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যে সমস্ত পয়েন্টের কথা বললাম এই সব কিছু ফালতু হয়ে যাবে। কারণ ডিসিপ্লিন একটি মানুষকে মাস্টার তৈরি হতে সাহায্য করে। মোটিভেশন আপনাকে কেবলমাত্র রাস্তা দেখাবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে সেই রাস্তায় প্রতিনিয়ত চলা শেখাবে। ডিসিপ্লিনের উপরে আমি আগেও ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা চাইলেও আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।